সাম্মানিত উপস্থিতি মুসলমানের ঈমান দুর্বল হয়ে গেছে, আল্লাহ আকবারের আওয়াজ জবানতে বের হয় না, সারা বিশ্বের মধ্যে মুসলমান মার খেতে শুরু করেছে, ঠিক কিনা? ঈমানের ব্যাটারি বড় দুর্বল হয়ে গেছে, শক্তিশালী করতে হবে, ঠিক কিনা? মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি, মাখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আরে যে কত দূর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যাইতাম যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাকাদ কালামিহি
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ بَجِتْهِ বদরে আমাম শের চকর মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই ওর নিশান লা ইলাহা জোরে যাদের দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যাদের দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা লাগে না ভালো খাওয়া দাওয়া লাগে না ভালো ভালো লাগে এক আল্লাহ লা ইলাহা কলবে লা ইলাহা লা সকলে বলি সাল্লাল্লাহু শুকনগরী দীপচর ঈদগাহ মাঠ জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনিস রহমান চেয়ারম্যান গ্রিন স্বদেশ অ্যাগ্রো লিমিটেড সহসভাপতি উদ্বোধক প্রধান অতিথি প্রধান বক্তা জাতির শ্রেষ্ঠ সন্তান দিগার ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট পবিত্র কোরআন এবং হাদিস থেকে দু একটি কথা শোনার জন্য চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকা ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালে মা ও বোনেরা সকলকে আমি জিজ্ঞাসা করতে চাই আজকে চর এলাকার যুবকেরা যে জায়গায় চর এলাকার যুবকেরা সাধারণত যাত্রার আয়োজন করে থাকে বিভিন্ন কনসার্টের আয়োজন করে থাকে নাচ গান বাদ্যযন্ত্র সহ বিভিন্ন প্রকার অসামাজিক কর্মকাণ্ডের আয়োজন করে থাকে সেখানে যুব সমাজ আজকে সেই সমস্ত গান যাত্রার আয়োজন না করে আজকে এই শুকনগরী সুখের নগরীতে আজকে কোরআনের তাফসীরের মিলন মেলা বসিয়েছেন আমি আপনাদের কাছে জানতে চাই এই জন্য আপনার সকলের খুশি না বেজার আমরা অসংখ্য দরুদ ও সালাম পেশ করব যার হাজারো পরিচয় রয়েছে তার মধ্যে একটা মাত্র পরিচয় দিব সেই পরিচয়টা হলো
কাল কিয়ামতের ময়দানে মা যখন সন্তানকে পরিচয় দেবে না, সন্তান যখন মাকে পরিচয় দেবে না, ভাই বোনকে পরিচয় দেবে না, বোন ভাইকে পরিচয় দেবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দেবে না, কেহ কাহার জন্য কোনো চিন্তা করবে না, চিন্তা শুধু নিজের জন্য করবে, ওই কিয়ামতের ময়দানে একজন মাত্র মানুষ খুঁজে পাওয়া যাবে যেই মানুষটা নিজের চিন্তা করবে না, চিন্তা করবে শুধু স্বপ্নগুলির মানুষগুলি জান্নাতে গেল নাকি জাহান্নামে গেল, এই চিন্তায় ব্যস্ত থাকবে সেই মহা মানবের নাম হলো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূল। অনেকে বলে এই হুজুরেরা মিলাদ করে না, হুজুরেরা দরুদ পড়ে না, এই হুজুরদের কাছে যাওয়া যাবে না, আর নবীর শত্রু। এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লাম, এইটা হলো সহি দরুদ। কিয়ামত পর্যন্ত মিলাদ পড়লো এই একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সওয়াব, এই একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমান সওয়াব কিয়ামত পর্যন্ত মিলাদ পড়লেও হবে না, বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হারি হাদিস দ্বারা প্রমাণিত দরুদ। খাঁটি সোনা আর ডুপ্লিকেট সোনা সিটি গোল্ড, সিটি গোল্ড কিন্তু স্বর্ণের মতোই দেখা যায়, আর স্বর্ণও কিন্তু সিটি গোল্ডের মতোই দেখা যায়। এই সিটি গোল্ড আর স্বর্ণের মধ্যে পার্থক্য আছে কিনা এ কথা বলেন, আছে কিনা? সহি হাদিস দ্বারা প্রমাণিত দুরুদ হলো, এটা হলো সরাসরি গোল্ড, সরাসরি স্বর্ণ। আর মিলাদ আমরা যারা বলি মিলাদের দাম নাই তা বলছি না, এটা হলো সিটি গোল্ড, এটারও দাম আছে, তবে দামের মধ্যে রাত আর দিন পার্থক্য ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা সারা জীবন নবীর মহব্বতে যা কিছু করি, আমরা কখনো নবীর শত্রু হতে পারি না, আমরা নবীর সুপারিশ নিয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যেতে চাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে আপনাদের সামনে নবীর প্রেমের গান গাইব, কারণ আমরা প্রত্যেকেই নবীকে ভালোবাসি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনায় যেতে মনে চায়? মদিনায় যেতে মনে চায়? আমার সঙ্গে বলেন, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। বলেন, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি, মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। বলেন, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, নাম কত মধু মদিনা, আরে যে কত দূর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যাইতাম রিয়া যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনাই, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আল্লাহু আকবার বলেন, আল্লাহ ছোট না বড়, আল্লাহ তাআলার আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ আসতে হবে না জোরে হবে? সম্মানিত উপস্থিতি, মুসলমানের ইমান দুর্বল হয়ে গেছে, আল্লাহু আকবারের আওয়াজ জবানতে বের হয় না, সারা বিশ্বের মধ্যে মুসলমান মার খেতে শুরু করেছে, ঠিক কিনা? ইমানের ব্যাটারি বড় দুর্বল হয়ে গেছে, শক্তিশালী করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইমানের ব্যাটারি শক্তিশালী করতে হবে কি দিয়ে? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ালাম يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا. الله رب العالمين أنا بقول দুনিয়ার মানুষ তোমার কাছে যত বিষয় নিয়ে তোমার কাছে আসবে, যে কোনো বিষয়ের সমাধান তোমার কাছে চাইবে, তুমি দুনিয়ার মানুষের সামনে কোরআন দিয়ে সুন্দর সুন্দর করে আহসানাত তাফসীরা সুন্দর করে ব্যাখ্যা করে করে মানুষের সামনে তুমি বুঝায় দেবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোনো বিষয় নাই যে যে বিষয়টা আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে দান করেন নাই, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফাজাক্কির বিল কোরআন, তোমরা মানুষের সামনে ওয়াজ করবে, উপদেশ দিবে, বয়ান করবে, কথা বলবে, সমস্ত কথা বলতে হবে কোরআন দিয়ে নির্দেশ দান করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ নির্দেশ ওয়াজ করতে হবে কোরআন দিয়ে নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াজ করতে হবে কোরআন দিয়ে, কোনো আজে বাজে আলোচনা চলবে না, ঠিক কি না? কোরআন দিয়ে আলোচনা করলে যেখানে কোরআন দিয়ে তাফসীর করা হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, সেই জায়গায় সরাসরি আমার আল্লাহ তাআলার আরশ মহল্লা থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশাল বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করে, সেখানে কোরআন হাদিসের ওয়াজ নাই, ওয়াজ হইল শুধু বিভিন্ন প্রকার লাইলি বুদ্ধুর কিচ্ছা কাহিনী দিয়ে। একদিন দিনের নবী মোস্তফা হাইট রাস্তা দিয়া যায়, হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায়, নবীকে দেখিয়া হরিণ কান্দিয়া বলিল, এই যে সুন্দর সুন্দর ঘটনা বলি হুজুর সাহেব বলিল, মিথ্যা কথা মিথ্যা কথা কোরআন হাদিসের কোথাও লেখা নাই, এত সুন্দর সুন্দর ঘটনা বলিয়া মানুষের 1 লক্ষ টাকা নিয়ে যায়, ঠিক কি না? বন্ধুরে, নবীজি হরিণের ঘটনা এইরকম ঘটনা কোরআন হাদিসের কোনো জায়গায় সহিহ হাদিসের কোনো কিতাবের মধ্যে লেখা নাই, অথচ আমার আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার বক্তারা
স্বয়ং নবীকে পর্যন্ত বলেছেন, নবী যে তুমি মানুষের সামনে বয়ান করবা কোরআন দিয়া, বাজে কোনো ঘটনা দিয়ে তুমি বয়ান করবা না, কারণ কোরআন দ্বারা বয়ান যখন মানুষের সামনে করা হবে, আমার আল্লাহ তাআলা বলতেছেন যতক্ষণ পর্যন্ত কোরআন দ্বারা মুমিনের সামনে বয়ান করা হবে, সঙ্গে সঙ্গে মুমিনদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটি ঘন্টা কথা বলবো কোরআন থেকে, আপনাদের কষ্ট হবে? কথা হবে কোরআন থেকে, কোথা থেকে কথা হবে? সকলে বলেন কথা হবে কোথা থেকে? কোরআন থেকে কথা হবে। কোরআন থেকে বয়ান না শোনার কারণে, কোরআন থেকে বয়ান না করার কারণে আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের বাচ্চারা দুর্গাপূজার সময় দুর্গাপূজার আসনে দুর্গাপূজার অনুষ্ঠানে মুসলমানদের বাচ্চারা এত বেশি পরিমাণে ভিড় জমায় যে হিন্দুরা পর্যন্ত পূজা করার সুযোগ পায় না, ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান কখনো দুর্গাপূজার অনুষ্ঠানে যেতে পারে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাফসির করতে হবে মানুষের সামনে, তাফসির করার যোগ্যতা আমার নাই, তবে তাফসির শোনাবো আপনাদেরকে। কেন? তাফসির শব্দের অর্থ হলো একটা ঢেকে রাখা জিনিসকে খুলে ফেলা, ঢেকে রাখা জিনিসকে উন্মুক্ত করে দেওয়া। আজকে মানুষের সামনে যদি কোরআন থেকে সরাসরি তাফসিরের আলোচনা শোনানো হয়, তাহলে এই দেশের মানুষ আর মূর্খ থাকবে না। তাফসিরের সরাসরি আলোচনা যদি মানুষের কান পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়, যেই মানুষের সামনে তাফসির আলোচনা করা হবে, এই মানুষ কখনো নিজের জন্মদাতা বাবারে দেশি মুরগি না খাওয়াইয়া, গর্ভধারিণী মারে দেশি মুরগি না খাওয়াইয়া, এই মানুষ কখনো পীরের দরবারে গরু ছাগল নিয়ে যেতে পারে না, ঠিক কিনা? সঠিক তাফসির মানুষের সামনে আমরা করি না, করতে পারি না, করি না বলে আজকে সাধারণ মানুষ তাফসির বুঝে না, নিজের বাবা মারে না খায়া পীরের দরবারে গরু ছাগল নিয়ে যায়, ঠিক কিনা? মুসলমানের সন্তান মসজিদে যায় না, দুর্গাপূজার অনুষ্ঠানে যায়। এই জন্য আমরা দায়ী, আমাদেরকে প্রতিটি তাফসির কোরআন মাহফিলের মধ্যে আজেবাজে ঘটনা না বলে আমাদেরকে সরাসরি তাফসির থেকে আলোচনা করতে হবে, ঠিক কিনা? তবে আমার আল্লাহ তাআলা বলেছেন যেখানে কোরআনের আলোচনা করা হবে সেখানে আলোচনার শুরুতে অবশ্যই আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। আমার আল্লাহ তাআলা বলেন ফাইদান করাতান কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলেন যখন তুমি কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের আলোচনা হবে, সেই জায়গায় কোরআনের তেলাওয়াত করার আগে অবশ্যই আমি আল্লাহ তাআলার দরবারে আউযু বিল্লাহ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে সাহায্য প্রার্থনা করবে, আশ্রয় প্রার্থনা করবে। কারণ না পারে কোনো অসুবিধা নাই, যাকাত দেওয়ার আগে যদি আউযু বিল্লাহ না বলে কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআন তেলাওয়াত নফল ইবাদত অথচ এই কোরআন তেলাওয়াত করার আগে আউযু বিল্লাহ পড়তে বলেন আমার আল্লাহ তাআলা। কারণ হলো কি, যেখানে কোরআনের তেলাওয়াত হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআনের মাহফিল হবে, সেখানে হাজারো শয়তান এসে ভিড় জমাবে, এই জন্য আউযু বিল্লাহ পড়ে আগে শয়তান তাড়াতে হবে। বলেন সুবহানাল্লাহ। তারা বলেন বলেন আলা ইন্না আউলিয়া যারা আল্লাহর ওলি হবে এদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহর ওলি কারা হবে প্রশ্ন হতে পারে, আল্লাহর ওলি কারা? আমাদের এলাকার মধ্যে কিছু কিছু ওলি আছে, মাথার মধ্যে জট, গায়ের মধ্যে শট, বছর একবার গোসল করে না, কয় এটাই তো বড় আল্লাহর ওলি আছে কিনা, ওটা মরলে সাথে সাথে মাজার হয়ে যায় আছে কিনা, গান গায় ফকির মোল্লা বাতি জলে মোল্লা মুনশির জলে না,
আরে বলবো না বলার দরকার নেই, কারণ ফকির মরলে নাকি মাজার হয়। আরে ভাই মাজার কোনোদিন হয় না, মাজার বানাতে হয়। মাজার বানালে হয় না, বানালে হয় না। তো আমরা যারা হুজুর আছি, আমরা মারা যাওয়ার পরে ওই কবরের উপরে এত কিছু করে আমরা পছন্দ করি না, কারণ ইসলাম এটাকে পছন্দ করে না। কবর সুন্দর দিয়ে কোনো লাভ নাই, সুন্দর হতে হবে আপনার আবার আমল। জোরে বলেন ঠিক কিনা? যার আমল যত সুন্দর হবে অন্ধকার কবরটা তত সুন্দর আলোকিত হবে, ঠিক কিনা? উপরে সাজসজ্জা করলেন, টাইলস লাগালেন, মোজাইক দিলেন, লাইটিং দিলেন, ফাইটিং দিলেন, উপরে লাইটে ভিতরে কোনো কাজ করবে না। আমল যদি খারাপ হয় অন্ধকার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা? ধরে বলেন বন্ধুরে, গত 2 বছর আগে জামালপুর আমার বাসার কাছে রাতের বেলা শুনতাছে ঢোল ঢক্কর বাজতেছে, ডম্বুজ ডম্বুজ ঢোল বাজে, এরপরে কি যেন শুধু কয় হু 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 আছে কিনা। আমি কিছুক্ষণ পর বিবি সাহেবের বললাম, রাত্রি 11টা বাজে, এত রাত্রে ঢোল বাজে কোথা থেকে একটু শুনে আসি। বিল্ডিং এর ছাদে উঠে দেখলাম কিছু সংখ্যক মানুষ ঢোল বাজাইতেছে, আর একটা মানুষকে ওই যে মুরগির ঘরের মতো একটা ঘর বানাইছে, বানানোর পরে ঘরের ভিতরে বসায় রাখছে, চারপাশে 4টা লাইট দিছে, মরিচ বাতি দিছে সুন্দর করে, সুন্দর করে ইলেকট্রিসিটি লাইট দেওয়ার পরে ওই মানুষটার সামনে মোমবাতি লাগাইছে। আমি বিবি সাহেবকে বললাম, কি ব্যাপার, চারপাশে 100 ওয়াটের ইলেকট্রিসিটি লাইট দিছে, এরপরে সামনে মোমবাতি লাগাইছে, কারণ বাকি বুঝলাম না তো কি। আমার বিবি সাহেব বলতেছে, ওই ইলেকট্রিসিটি লাইট দেওয়ার পরে মনে চোখে দেখে না, এই জন্য মোমবাতি লাগাইছে। তো আমি এখান থেকে একটা ওয়াজ পাই গেলাম, কি ওয়াজ? যে পীর সাহেব দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় ইলেকট্রিসিটি লাইট দেওয়ার পর চোখে দেখে না, মোমবাতি লাগাতে হয়, ওই পীর সাহেব মারা যাওয়ার পরে কবরের উপরে মোমবাতি দিতে হয়, ঠিক কি না? সেদিকে যাব না, সেদিকে যাব না। আমি আপনাদেরকে বলতে চাই, কারো অন্ধকার কবরটা হবে জান্নাতের বাগান, কারো অন্ধকার কবরটা হবে জাহান্নামের টুকরা। কারণটা কি? যার আমল যত সুন্দর হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বলেন হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, তোমার প্রভুর প্রেমে কেন সারা দাও না, তোমার প্রভুর প্রেমে কেন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি করেছেন যিনি বিশাল জাহান, দরবারে সেই প্রভুর, দরগাহে সেই প্রভুর কেন হাত পাত না, তোমার প্রভুর প্রেমে কেন সারা দাও না। বলেন হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, তোমার প্রভুর প্রেমে কেন সারা দাও না, তোমার প্রভুর প্রেমে কেন সারা দাও না। বলতেছিলাম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এখন আল্লাহর ওলি কাকে বলা হয়? মাথার মধ্যে জট, গায়ের মধ্যে শট, এখানে এটা কোনো আল্লাহর ওলি হতে পারে না। যেই ব্যক্তি সারা বছর একদিন নামাজের ধার দাঁড়ান সে কখনো ওলি হতে পারে না। যেই ব্যক্তি গাজার আসরে গিয়ে গাজা টান দেয় এই ব্যক্তি কখনো ওলি হতে পারে না, ঠিক কিনা?
এই কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি ঢোল ডক্কর বাজায় সারা রাত গান গায় নাচ গান করে, এই ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারে না, ঠিক কিনা? ওলি কাকে বলে? আমি সরাসরি কোরআন থেকে কথা বলবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, আল্লাহু ওয়ালিয়্যুন নাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, সমস্ত মানুষদের মধ্য থেকে যেই মানুষগুলি মুমিন হবে, মুসলমান হবে, আমি আল্লাহ ওই মুমিনদের জন্য আমি আল্লাহ নিজে বন্ধু হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। মুমিনদের বন্ধুকে জোরে বলেন, মুমিনদের বন্ধু আল্লাহ তাআলা নিজে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু, আর মুমিনেরাও আল্লাহর বন্ধু। আপনি যদি আমার বন্ধু হন তাহলে আমি কি আপনার বন্ধু না? অবশ্যই আপনি আপনার বন্ধু হলে আপনিও আমার বন্ধু। আর বন্ধুর আরবি শব্দ হলো ওয়ালিয়ুন, আরবি শব্দ হলো ওলি। এইরকম একজন ওলির কথা আমি আপনাদের সামনে বর্ণনা করব, যে সমস্ত ওলিরা দুনিয়ার জিন্দগিতে বেঁচে থাকা অবস্থায় এমন আমল করেছে যাদের আমলের কারণে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তাদের সরাসরি দুনিয়ার জমিনে জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, আল্লাযীনা ইমাকান্নাহুম ফিল আরদি আকামুস-সালাতা ওয়া আতাউস-সাকাতা ওয়া আমারু বিল মা'রুফ। আমার আল্লাহ বলেন, যেই সমস্ত মানুষদেরকে আমি যখন তাদেরকে রাজত্ব দান করি, ক্ষমতা দান করি, মাতাব্বরি দান করি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বিভিন্নভাবে যখন তাদেরকে ক্ষমতা দান করি, ক্ষমতা পাওয়ার পরে এক নম্বর বৈশিষ্ট্য হলো ওই ব্যক্তি মুমিন। যেই ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে তার অধীনস্থ মানুষগুলিকে নামাজি বানায় দেয়, অধীনস্থ মানুষগুলিকে নামাজ পড়ার জন্য নির্দেশ দান করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওরাই হলো মুমিন, বলেন সুবহানাল্লাহ। যারা নিজেরা নামাজ আদায় করবে এবং অন্যদেরকে নামাজ পড়ার নির্দেশ প্রদান করবে, আমার আল্লাহ তাআলা বলছে ওরা হলো মুমিন, আর ওরাই হলো আমার বন্ধু, আমি হলাম ওদের বন্ধু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইরকম একজন বন্ধুর ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে বলবো। কেমন বন্ধু? যেই বন্ধু, যেই বন্ধু দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট পেয়েছেন, যেই বন্ধুর নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জিন্দেগিতে যখন তিনি খেলাফতের দায়িত্ব পেলেন, প্রেসিডেন্ট হলেন, ওমর কিন্তু এই বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না, ওমর ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহ। সেই অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে সারাদিন খেতে খামারে অফিসে আদালতে মানুষ কাজ করার পরে রাতের বেলা যাইতো বিছানার মধ্যে আরামের ঘুম ঘুমাইতো, আর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে সেই ব্যক্তি মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য রাতের অন্ধকারে গ্রামের পর গ্রাম মানুষের খোঁজ খবর নিত, বলেন সুবহানাল্লাহ। এই খলিফাতুল মুসলিমিন শুধু রাতের বেলায় বের হতেন এটা আমরা জানি, কিন্তু শুধু রাতের বেলা না, একদিন দিনের বেলায় বের হলেন। দিনের বেলায় বের হওয়ার পরে মানুষের ঈমানটাকে পরীক্ষা করার জন্য তিনি একটা পাথরের বিরুদ্ধে হেঁটে যাচ্ছিলেন, যাইতে 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 অনেক দূর যাওয়ার পরে দেখলেন যে একটা রাখাল কিছু ছাগল চড়াইতেছে, ছাগল ছাগল মেষ উট দুম্বা এগুলো চড়াইতেছে। খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশাহ ওই পাথারের ভিতরে একা একা হাঁটতেছেন, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের একটা পাতি নেতা, পাতি পাতি
ছোট্ট একটা নেতাও যদি রাস্তা দিয়ে যায় আগে আগে 20টা পিছনে পিছনে 50টা মোটরসাইকেলও যায় প্রাইভেট কারও যায় কারণ কি জানেন ওই পাতি নেতার সামনে পিছনে লোক থাকা লাগে কারণ কি জানেন এই পাতি নেতা মানুষের গরিব মানুষের যে হক লুটপাট করে খেয়েছে যে কোনো মুহূর্তে পিটন খাওয়ার সম্ভাবনা আছে ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা সেই ব্যক্তি অপরের হক নষ্ট করে খাবে না সেই ব্যক্তির কখনো গাওয়ারের প্রয়োজন হবে না সেই ব্যক্তি নিজের বুকটাকে খুলে দিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে দিয়ে হাঁটাচলা করবে তার কোনো শত্রু থাকতে পারে না ঠিক কিনা আজকে সারা পৃথিবীর বুকের দিকে তাকিয়ে দেখেন তাকিয়ে দেখেন একটা নেতা যদি চলে হাজার হাজার কর্মী তার ডানে বামে সামনে পিছনে থাকতে হয় কারণ কখন যেন মারে নেতারে নেতারে মারলে তো আমারও গম চুরি করা বন্ধ হয়ে যাবে ঠিক কিনা যেই নেতা যত বেশি মানুষ নিয়ে চলবে মনে করবেন সেই নেতার ভিতরে ঝামেলা তত বেশি থাকার সম্ভাবনা আছে ঠিক কিনা বন্ধুগণ সেদিকে যাব না আমি খলিফাতুল মুসলিমিন ওমরকে দিয়ে উদাহরণ দিচ্ছি খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ হওয়ার পরেও তিনি দিনের বেলায় রাতের বেলায় জনগণের খোঁজ খবর নিতেন দিনের বেলায় চললেন মাঠের ভিতর দিয়ে মাঠের ভিতর দিয়ে চলতে 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 দেখলেন একজন রাখাল মূর্খ মানুষ কিছু ছাগল চড়াইতেছে এবার খলিফাতুল মুসলিমিন রাখালের ঈমান পরীক্ষা করার জন্য রাখালের কাছে গেলেন সুবহানাল্লাহ বলবেন না রাখালের কাছে গিয়ে বলতেছে ভাই রাখাল আমি একজন পথিক আমার বাড়ি ওই দিকে আমি এখান থেকে অমুক গ্রামের দিকে যাইতেছি ভাই যে পাথারের ভিতর দিয়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে ভাই আমার বড় পিপাসা লেগে গেছে ভাই তুমি যদি আমাকে একটু দুধ দিতে ছাগল দহন করে আমি একটু দুধটুকু খেয়ে আমি পিপাসা নিবারণ করতাম বড় মজা পেতাম বড় তৃপ্তি পেতাম শান্তি পেতাম আমাকে ভাই একটু দুধ দেওয়া যাবে দুধ চাইতেছে কে শুনতেছেন আপনারা খলিফাতুল মুসলিমিন ওমর চাইতেছে একটা রাখালের কাছে রাখাল রাখাল বলতেছে না ভাই পথিক আমি আপনাকে দুধ দিতে পারবো না কেন পারবে না আমি একজন পিপাসার্থ মানুষ বড় কষ্ট পাইতেছি আমাকে একটু দুধ দাও না এই একটা বকরি দহন করে সামান্য একটু দুধ আমাকে দাও আমাকে দাও আমি একটু খাবো তৃপ্তি পাবো এবার রাখাল বলতেছে না ভাই পথিক আপনাকে দুধ দেওয়া যাবে না কারণ এই ছাগলের মালিক আমি না সুবহানাল্লাহ বলেন এ বন্ধু এই বাংলাদেশের জমিনে বৃষ্টি নামার আগে ঘরের মধ্যে পানি পড়তো সেই পাতিনেতা ক্ষমতায় আসার পরে বিল্ডিং দেয় দশতলা ঠিক কিনা ওই পাতিনেতা বাবার টাকা নয় জনগণের টাকায় বিল্ডিং দেয় ঠিক কিনা এই পাতিনেতারা জনগণের টাকা মেরে খেয়ে যারা বিল্ডিং করে এদের হাতে কখনো দেশ নিরাপদ থাকতে পারে না দেশও নিরাপদ থাকবে না ইসলামও এদের কাছে নিরাপদ থাকতে পারে না ঠিক কিনা সম্মানিত উপস্থিতি বঙ্গবন্ধু বলেছিলেন বঙ্গবন্ধুর একটা কথা আমার মনে পড়ে গেল পাকিস্তান আমাদের ইজ্জত নিয়ে গেছে পাকিস্তান আমাদের সম্মান নিয়ে গেছে পাকিস্তান আমাদের সম্মান নিয়ে গেছে পাকিস্তান আমাদের সম্পদ নিয়ে গেছে পাকিস্তান আমাদের সব নিয়ে গেছে শুধু একটা মাত্র জিনিস নিতে পারে নাই একটা মাত্র জিনিস পাকিস্তান বাংলাদেশের জমিনে রেখে গিয়েছে সেটা হলো বাংলাদেশের কিছু চোর ছিল এই চোরদেরকে পাকিস্তান নিতে পারে নাই এই চোরদের জন্য 7.5 কোটি কম্বল আমি বিদেশ থেকে ভিক্ষা করে নিয়ে এসেছিলাম এই বাংলার চোরেরা আমি বঙ্গবন্ধু আমার কম্বলটা পর্যন্ত আমাকে দেয় নাই অতএব বাংলাদেশ এটা স্বর্ণের খনি না এটা হলো চোরের খনি ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমি সেদিকে যাচ্ছি না আমি বলবো যে চোরের হাতে কখনো সম্পদ নিরাপদ থাকতে পারে না এই জন্য আমরা ভালো ভালো মানুষগুলিকে সবসময় এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তবে শিক্ষিত ভালো মানুষের মর্যাদা এই দেশে তেমনটা খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা
সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম রাখাল এবার বলতেছে ও পথিক তুমি যত কথাই বলো ভাই, এই ছাগলের মালিক আমি না, অতএব আমি তোমাকে দুধ দিতে পারবো না। এবার খলিফাতুল মুসলিমিন মনে মনে চিন্তা করলেন যে এই রাখাল তো আমার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি ওকে আবার দ্বিতীয় পরীক্ষা করব। সেই পরীক্ষাটা হলো আমি রাখালকে বলবো, ভাই রাখাল তুমি আমাকে সামান্য একটু দুধ দেবে, এই দুধের খবরটা তো তোমার মালিক জানতে পারবে না, কারণ তোমার মালিক তো এখানে আসে নাই, মালিক তো দেখতে পারবে না, তাহলে তুমি আমাকে একটু দুধ দাও না, সমস্যাটা কি? তোমার মালিক তো তোমাকে দেখতে পারবে না। এবার খলিফাতুল মুসলিমিন যখন বললেন হে রাখাল তুমি আমাকে একটু দুধ দাও, এবার রাখাল বলতেছে খলিফাতুল মুসলিমিন শোনেন, সরি পথিক বলছেন, হ্যাঁ পথিক শোনেন, আমি যে রাষ্ট্রের মধ্যে বসবাস করি এই রাষ্ট্রে এমন একজন খলিফা রয়েছে যার নাম ওমর, সেই ওমর কখনো অন্যায় অবিচারকে সহ্য করে না, আমি আপনার মতো পথিককে সামান্য একটু দুধ দিয়ে যদি আমার আমানতের খেয়ানত আমি করে ফেলি, আর ওমরের আদালতে যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, আমাকে কোনো সার দেওয়া হবে না। এবার রাখাল ওই খলিফার সামনে খলিফার বর্ণনা দান করছেন, সুবহানাল্লাহ বলে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন রেখে বলতেছেন রাখাল তুমি যে খলিফার কথা বলতেছো সেই খলিফাও এখানে নাই, হয়তোবা তোমারে দেখতে পারবে না, আবার তোমার যে মালিক তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে সেই মালিকও তো তোমাকে দেখতে পারবে না, তাহলে তুমি আমাকে একটু দুধ দাও না, তোমার সমস্যাটা কোথায়? এবার রাখাল বলতেছেন ও খলি ও পথিকিরে আমি তোমাকে বারবার করে বলছি ছাগলের মালিক আমি নই, আমি তোমাকে দুধ দান করতে পারবো না, তোমাকে সর্বশেষবারের মতো তোমাকে আমি বলে দেব, এই পাথারের মধ্যে আপনি ছাড়া আমি ছাড়ার কোনো মানুষ নাই, খলিফাতুল মুসলিমিন দেখতে পারবে না, আমার বকরির মালিক দেখতে পারবে না, তবে আপনাকে আমি একটা কথা বলে দেই, এই পাথারের মধ্যেও কিন্তু খলিফাতুল মুসলিমিনের আল্লাহ যিনি রয়েছেন ওই আল্লাহ কিন্তু আপনার আমার চেহারার দিকে তাকায় আছেন, বলেন সুবহানাল্লাহ। এ বান্দারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারার শুরুতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পাঁচটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো যে সমস্ত মানুষেরা আমার আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, না দেখিয়া না ধরিয়া না শুইয়া যে সমস্ত মানুষেরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে ওই সমস্ত মানুষেরা হলো ইমানদার বান্দা বান্দি, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি নির্দেশ দান করেছেন, ও মুমিনেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমি আল্লাহ তাআলার প্রতি যারা বিশ্বাস স্থাপন করবেন, এই বিশ্বাস বলতে কি বোঝায়? একজন মানুষ জিনা করবে, চুরি করবে, বদমাইশি করবে, গুনার কাজ করবে, এরকম গুনার কাজ করার সময় যদি সেই মানুষটা মনে করে আমি যা কিছু করছি দুনিয়ার কোনো মানুষটা দেখতে পারে আমার আল্লাহ তাআলা কিন্তু আমার দিকে তাকায় রয়েছেন, ঠিক কি না? আমার আল্লাহ তাআলার প্রতি যদি কোনো মানুষের বিশ্বাস থাকে সেই মানুষটা কখনো এই হাত দিয়ে সুদের টাকা নিতে পারে না, ঘুষের টাকা নিতে পারে না, এই মানুষটা কখনো জেনা করতে পারে না, এই মানুষটা কখনো কবিরা গুনাহ পর্যন্ত করতে পারে না, ঠিক কি না? ছোট্ট একটা ঘটনা আপনাদের জানা আছে, আপনারা অনেক শুনেছেন, সেই ঘটনা আবার সংক্ষিপ্ত করে একটু বলবো। একজন পীর সাহেব তার দরবারে কিছু মুরিদ ছিল, যে মুরিদদেরকে কিছু সংখ্যক মুরিদদেরকে একটু বেশি ভালোবাসত আর কিছু সংখ্যক মুরিদদেরকে একটু কম ভালোবাসত। এখন টেন্টুন মার্কা মুরিদ যেগুলো আছে একটু চালাক চুকুর বেশি, মনে মনে চিন্তা করতেছে আমরা হুজুরের এত গরু দেই, এত ছাগল দেই, হুজুর এত খেদমত করি, তারপরে হুজুর আমাদেরকে এত আদর করে না, ওই পাগলটারে এত আদর করে, বুঝলাম না ব্যাপারটা।
পিসাবুদুর বিষয়টা জানতে পারছে। জানতে পারার পরে সকলকে ডাক দিয়েছে, শোনো আমার মুরিদেরা সবাই আসো, আমি তোমাদের হাতের মধ্যে প্রত্যেকের হাতের মধ্যে একটা করে মুরগি দিয়ে দিলাম, মুরগি আর একটা করে চাকু দিয়ে দিলাম। দায়িত্ব একটা, সেটা হলো তোমরা এমন জায়গায় গিয়ে সেই মুরগিটা জবেহ করবে যেই জায়গায় গিয়ে যেন তোমাদেরকে কেহই দেখতে না পারে। টেন্টন মার্কা মুরগির যেগুলো আছে মনে মনে চিন্তা করো, এটা একটা ব্যাপার হলো নাকি? মুরগি নিয়ে যার যার মতো বাড়িতে চলে গেছে, কেউ কেউ ঘরের দরজা বন্ধ করে জবাই করেছে, কেউ জঙ্গলে গিয়েছে জবাই করেছে, কেউ বাথরুমের মধ্যে গিয়ে জবাই করেছে, কেউ তো দেখতে পারে নাই। এবার সবাই যার যার মতো মুরগি জবাই করে নিয়ে পিসাবুদুরের সামনে জমা দিয়েছে। জমা দেওয়ার পরে পিসাবুদুর বসে আছে, ওই যে পাগল একটা মুরগি আছে সেই পাগলটা এখনো আসে না, কারণটা কি, কোথায় গেল? অনেকক্ষণ অপেক্ষা করার পরে পাগলটা এবার আসছে। আসার পরে দেখা যায় সকলেই মুরগি জবাই করে নিয়ে এসেছে, কিন্তু পাগলটা কিন্তু মুরগি জবাহ করতে পারে নাই। পিসাব বলতেছে, কিরে পাগল, তোরে যে মানুষ সবাই পাগল বলে, তুই তো আসলে একটা পাগল, তোর মাথার মধ্যে বুদ্ধি শুধু একেবারেই কম রে। কেন হুজুর বুদ্ধি শুধু আমার কম, কারণটা কি? কই সবাই যে মুরগি দিলাম সবাই জবাই করে নিয়ে আসলো, তুই জবাই না করে নিয়ে আসলি, কারণটা কি? তুই কি এমন একটা জায়গায় পাঁচটায় যেখানে কেউই তোরে দেখতে পারে না? এবার পাগল মুরিদ বলতেছে, ও হুজুর গো, আপনি যখন মুরগিটা জবাই করার জন্য আমাকে একটা আমার হাতের মধ্যে চাকু দান করলেন, মুরগি নিয়ে চাকু নিয়ে যখন আমি বাড়ির মধ্যে চলে গেলাম, ঘরের দরজাটা বন্ধ করে দিলাম, জানালা বন্ধ করে দিলাম, চতুর্পাশে তাকিয়ে দেখলাম দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে পারে না, জঙ্গলের মধ্যে চলে গেলাম, এদিক ওদিক তাকায় দেখি দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে পারে না, বাথরুমের মধ্যে গেলাম সেখানে যায় দেখি কোনো মানুষ আমাকে দেখতে পারে না। এরপরে যখন আমি মুরগিটা জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, মুরগিটাকে জবাই করার জন্য আমি চাকুটা যখন হাতের মধ্যে নিয়ে নিলাম, মুরগির গড়ার ভিতরে যখন ঢুকিয়ে দিব, লক্ষ্য করে দেখি আমি যেদিকে তাকাই সেইদিকে আমার মাওলার কুদ্দুতি চক্ষু আমি পাগলের চেহারার দিকে তাকায় থাকে, বলেন সুবহানাল্লাহ। হুজুর, আপনি তো বলেছেন এমন একটা জায়গায় মুরগি জবাহ করতে হবে যেই জায়গায় কেউ যেন আমাকে দেখতে না পারে। দুনিয়ার এমন কোন জায়গায় খুঁজে পেলাম না যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদ্দুতি চক্ষু যেখানে লাগানো নাই, এই জন্য মুরগি জবে করতে পারি নাই। ও বন্ধুরে, বাংলা একটা উদাহরণ, কোনো মানুষ যদি তার জীবনের জন্য সেট আপ করতে পারে, একজন মানুষ যদি মনে করে ঘরের দরজা বন্ধ করে সেই ঘরের মধ্যে আমি সুদের টাকা নিলাম, ঘুষের টাকা নিলাম, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে না পারলেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরা কিন্তু অন্ধকারের মধ্যেও লাগানো থাকে, ঠিক কি না? জোরে বলেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ সারা বলো, লা ইল্লাল্লাহ, লা ইলাহা কলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন যখন বললো, এবার রাখাল বলতেছেন, ও পথিকরা, খলিফাতুল মুসলিমিন আমাকে দেখতে না পারে, আমার মনিব আমারে দেখতে না পারলেও যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, খলিফাতুল মুসলিমিনকে যে আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন, আমার মনিবকে যে আল্লাহ তৈরি করেছেন, সে আমার আল্লাহ রাব্বুল আলামিন তো নিজের কুদরতি চক্ষু দ্বারা দেখবে, সে আল্লাহর কুদরতি চক্ষুকে আমি ফাঁকি দিতে পারবো না, ঠিক কি না? এবার খলিফাতুল মুসলিমিন ওমর
নিজের পরিচয়টাকে গোপন রেখে রাখালকে বলতেছেন, রাখাল তোমার মতো একটা রাখাল, তুমি এই দেশের এই রাষ্ট্রের খলিফাকে ওমরকে তুমি এত ভয় করো যে ওমরের আদালতে মামলা হলে তোমার শাস্তি হবে। রাখাল বলতেছে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন ওমরকে আমি এত ভয় করি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটে না। সুবহানাল্লাহ বলেন, তাহলে কতটুকু ভয় করে থাকেন? এই জন্য খলিফাতুল মুসলিমিন যে রাস্তা দিয়ে হাঁটতো সেই রাস্তা দিয়ে যদি শয়তান হাঁটে না এই জন্য তাকে আমি বড় ভয় পাই। এবার খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, শোনো তুমি যেহেতু খলিফাতুল মুসলিম ওমরকে ভয় পাও তাহলে তুমি কি খলিফাতুল মুসলিম ওমরকে দেখতে চাও? এবার রাখাল বলতেছে, এটা কেমন কথা বললেন, আমার মতো একজন রাখাল আমি কি ওমরকে দেখতে পারবো? এবার পথিক খলিফাতুল মুসলিম ওমর নিজের পরিচয়টাকে গোপন রেখে বলতেছে, হ্যাঁ তুমি অবশ্যই খলিফাকে দেখতে পারবে। এবার খলিফাকে দেখতে পারবে এই কথা শুনে এবার রাখালের মনে আনন্দ এসে গেছে, বলতেছে আপনি কি খলিফাতুল মুসলিমের সঙ্গে আমাকে দেখা করে দিতে পারবেন? বলল, হ্যাঁ অবশ্যই দেখা করে দিতে পারবো, তুমি আগামীকালকে সকাল 10টার সময় অমুক জায়গায় গিয়ে হাজির হবে, আমি খলিফাতুল মুসলিম ওমরের সঙ্গে তোমাকে দেখা করাই দেবো। সুবহানাল্লাহ বলে, দুই মিনিটে কথা বলি বন্ধুগণ। পরের দিন রাখাল যখন ওমরের সঙ্গে দেখা করার জন্য সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, সেখানে যাওয়ার পরে যখন ওমরকে দেখতে পারলেন, দেখতে পারার পরে এবার রাখালের কলিজাটা শুকিয়ে গেছে। যেই মানুষটাকে গতকালকে আমি দুধ দেই নাই, পিপাসায় কষ্ট পাচ্ছিল, সেই মানুষটাকে আজকে আমি রাজদরবারে দেখতে পাচ্ছি, বুঝি আজকে আমার গর্দান চলে যাবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলাহু খলিফাতুল মুসলিমিন নিজে রাখালকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললে, এই রাষ্ট্রের মধ্যে তুমি একজন রাখাল হতে পারো, আমি খলিফাতুল মুসলিমিন তোমাকে আমার বন্ধু বানিয়ে নিলাম। চিৎকারে বলেন সুবহানাল্লাহ। এ বান্দরে, যেই মানুষগুলি নিজের জীবনের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করেছে, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করেছে, ওই মানুষগুলি সর্বসময় ন্যায় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, অন্যায়কে প্রশ্রয় দেয় না। সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুঁজে পাওয়া যায় নামাজের খবর নাই, পিতামাতার খেদমত করে না, নামাজের খবর নাই, কোরআন তলাত বোঝে না, শুধু গরু ছাগল নিয়ে পীরের দরবারে দৌড়াদৌড়ি করে, ঠিক কিনা? আছে কিনা, আছে কিনা আপনাদের এলাকায়? সোলা এলাকায় নাই, আপনাদের এলাকায় আছে? গান গায় তোমায় ভালোবাসে গো বাবা, আমি তোমায় ভালোবাসি যখন আমি থাকি যেখানে, তোমার নামটি রাখি গো মনে। মনে রাখতে হবে কি বাবার নাম না আল্লাহর নাম? এ জোরে বলেন কার নাম? সব সময় মনে রাখতে হবে আল্লাহর নাম, ঠিক কি না? যে সমস্ত ব্যক্তিরা বলতেছে তোমার বাবার নাম পীরের নাম মনে মনে রাখি, এদের অন্তরের ভিতরে ঈমানের গন্ধ পর্যন্ত নাই, ঠিক কি না? যখন আমি থাকি যেখানে তোমার নামটি রাখি গো মনে। নাওজুবিল্লাহ বলবেন না, সম্মানিত উপস্থিতি, এরা কিন্তু মানুষকে পকেটের মধ্যে তোলার জন্য, এক মিনিটে শেষ করছি, পকেটের মধ্যে তোলার জন্য বিভিন্ন প্রকার ফন্দি করছে। এক নম্বর ফন্দি হলো বাংলাদেশের মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু সারা বছর মধ্যে এক অক্ত নামাজ না পড়লেও মিলাদ করতে কিন্তু বড় মজা লাগে, কথা বলেন ঠিক কিনা? ওরা এসে বলে আসেন মিলাদ করি, মিলাদ টান যখন মারে তখন তো অন্তরটা তো জুড়াইয়া যায়, আর বলতেছে এই হুজুরেরা মিলাদ করে না, এরা হলো নবীর শত্রু, আমরা হলাম নবীর বন্ধু। এই কথা বলে কাছে তাই না, দুই চার ছয় মাস কাছে থাকার পরে গাঁজা খাওয়া শিখাবে, পিতামাতার খেদমত নাই, নামাজ নাই, পরে বছর কয় যে আমার জন্য গরু নিয়া, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
শোনেন এই বাংলাদেশের জমিন শাহজালাল শাহপুরান শাহ মখদুমের মতো আল্লাহর ওলিদের মাধ্যমে বাংলাদেশের জমিনে ইসলাম পেয়েছি ওই সমস্ত আল্লাহর ওলিরা বাংলাদেশের জমিনের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে কালেমার দাওয়াত দিয়েছে ওই সমস্ত আল্লাহর ওলিরা ছিলেন কালেমার ব্যাপারী কালেমার ব্যাপারী কালেমার ব্যাপারী আর বাংলাদেশের 99% পীরেরা বাংলাদেশের মানুষের ঘরের দরজায় দরজায় গিয়ে নামাজের দাওয়াত দেয় না কোরআনের দাওয়াত দেয় না কালেমার দাওয়াত দেয় না শুধু গরু কালেকশন করে অতএব এরা হলো গরুর ব্যাপারী কথা বলেন ঠিক কি না এই গরুর ব্যাপারী থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে ঠিক কি না গরুর ব্যাপারে সেনার উপায় আয়াতের মধ্যে নামাজ নাই নাম্বার এক নাম্বার দুই এদের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই নাম্বার তিন এদের ভিতরে পর্দা নাই নাম্বার চার পিতা মাতার খেদমত করে না নিজের বাবা মারে খাওয়ায় না পীরের দরবারে গুরু দিয়ে আসে ঠিক কিনা এই জন্য আর লক্ষ্য করে দেখবেন ওই সমস্ত পীরের দরবারে কখনো কোরআন হাদিসের আলোচনা হবে না আলোচনা হবে শুধু বাবার আলোচনা আমার বাবা আসমান দিয়ে উড়া যায় পানির নিচে যায় দুঃখা ঠিক আছে যাক আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বাবাদেরকে হেদায়েত দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সমস্ত কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্বশেষ একটা ঘোষণা দিয়ে যাই বয়ান শেষ আগামী কালকে এই যে বেড়া ব্যথা গেছেন তো শুনেন এই বেড়া ব্যথাকে কাছেই তো আজকের মতো বিশাল একটা মাহফিল আগামীকাল আয়োজন করা হয়েছে সেখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবে অনেক ভালো আলোচনা করবে আপনারা যাবেন তো ইনশাল্লাহ ওনারা আপনাদেরকে দাওয়াত দিয়েছেন যাবেন তো বেড়া বাজারের সাথে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া